कारपोरेशन के ठेका श्रमिकों ने आज बहला कारपोरेशन के सामने अपना विरोध प्रदर्शन किया। ठेका श्रमिकों ने आज चार चीजों की मांगों को लेकर कोलकाता कारपोरेशन के सामने धरना दिया। उनका पहला दावा है कि 18,000 रुपए का न्यूनतम वेतन तुरंत पेश किया जाए। दूसरी मांग है कि सुप्रीम कोर्ट के फैसले के अनुसार समान वेतन लागू किया जाए। तीसरी मांग कोलकाता निगम के उन ठेका मजदूरों की है जो लंबे समय से काम कर रहे हैं। चौथी मांग है कि स्थायी कर्मचारी को छुट्टी का लाभ दिया जाए जो उन्हें तुरंत मिले। इसके अलावा उनकी यह भी मांग है कि महीने की 1 तारीख को उनका वेतन भुगतान किया जाए। इन्हीं मांगों को लेकर उन्होंने आज विरोध प्रदर्शन किया। वह मांगे पूरी नहीं किए जाने पर बड़े आंदोलन की भी चेतावनी दी। हमरा मूलत 5টা দাবির উপরে ভিত্তি করে আমাদের আজকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে। এই কর্মসূচি আমরা নিয়েছি বিগত প্রায় 8 মাস পরে। তার কারণ গত ফেব্রুয়ারি মাস থেকে আমরা আমাদের যে দুঃখের কথা, আমাদের যে পেটের তাগিদে যে লড়াই বা আমাদের যে পেট চলছে না, তার বিস্তারিত কর্পোরেশন কর্তৃপক্ষ মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাইকে জানিয়েছে। তার সমস্ত ডকুমেন্টস কাগজপত্র আমাদের কাছে আছে। আমাদের মূলত মন 5টা দাবি, সেই দাবিগুলো যতক্ষণ না আমাদের ফুলফিল হবেন, কর্পোরেশন কর্তৃপক্ষ যতক্ষণ না এসে আমাদের সঙ্গে কথা বলবেন, আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে। আমাদের প্রধান যে 5টা দাবি, সম কাজে সম বেতন দিতে হবে মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুসারে। আমাদের দাবি ন্যূনতম আমাদের যে বেতন 18,000 টাকা অবিলম্বে চালু করতে হবে, নাহলে আমাদের পেট চলছে না। আমাদের দাবি কনজারভেন্সি ডিপার্টমেন্টে হঠাৎ করে যে লোক নিয়োগের যে পদ্ধতি চলছে স্থায়ী লোক নিয়োগের ক্ষেত্রে, তাহলে সেই নিয়োগের ক্ষেত্রে আমাদের অগ্রাধিকার দিতে হবে। আমাদের দাবি স্থায়ী লোকেরা মানে স্থায়ী শ্রমিকেরা যে সুযোগ সুবিধা পায়, ছুটি থেকে শুরু করে যা যা আছে সমস্ত কিছু আমাদের চালু করতে হবে। আর আমাদের দাবি আর একটা রয়েছে, সেটা হচ্ছে ওরা যদি মাসে প্রথমে 1 তারিখে যদি মাইনে পায়, তাহলে আমরা কেন পাবো না? তাহলে আমাদেরও মাসের প্রথমে 1 থেকে 5 তারিখের মধ্যে স্যালারি আমাদের দিতে হবে।